আচ্ছা আমি তো পৌঁছেই তুমি কোথায় এই তো আমি পৌঁছে যাব আরে বাবা আমি অলরেডি পৌঁছে গেছি বাস স্টপে হ্যাঁ 2 মিনিট লাগবে আসো তাড়াতাড়ি আসো হ্যালো শুনো আমার স্ত্রী 3 দিনের জন্য যশোরে গেছে অফিসের কাছে আমরা এর মধ্যেই শ্রীমঙ্গল থেকে ফিরে আসব কি বলো আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই আসো না আমি কিন্তু রেডি আমার বাচ্চা দেখতে রেডি আমার তো বেরোতে হবে আমিও রেডি আচ্ছা তুমি যশোর যাচ্ছ 3 দিনের জন্য না হ্যাঁ 3 দিনের জন্য কোনো সমস্যা না না সমস্যা হবে কেন এমনি জিজ্ঞেস করলাম নাও কি গুলো এর মধ্যে হালকা খাবার আছে এই ধরো ডিম ভাজি সমুচা পুরি খোঁজা লাগলে খেয়ে নেবে তুমি এগুলো করতে গেলে কেন বাস তো কোনো না কোনো জায়গায় ব্রেক দিবেই তাই না খেয়ে ফেলতাম সেখানে হ্যাঁ বাস তো নির্দিষ্ট করে কোনো না কোনো জায়গায় থামবে কিন্তু সেই জায়গার হোটেলের মান ভালো কিনা এটা তো তুমি আমাকে জানাই না আর তার থেকে বড় কথা কি জানো ওই খাবারের মধ্যে তো আমার হাতে পরশ নেই তা নেই ঠিক আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো কি বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো দেখো এগুলো আমরা ক্ষুধার কারণে অস্বস্তিকর পরিবেশে খেলাম ফুড পয়জন হলো শরীরের 12টা বাজে লাভ কি আচ্ছা আর জার্নির সময় আমার হাতের খাবার খেলে জার্নিটা অনেক আরামদায়ক হবে শেষ হ্যাঁ শেষ আপাতত আমি সেই জন্য বলিনি গো তাহলে তুমি অন্য কষ্ট করো না করছো না এই জন্য আহলি আমার বউটা প্রতিদিন আমার জন্য রান্না করে দেয় আমি না হয় বউর জন্য দুই দিন করলাম সমস্যা কোথায় আচ্ছা শোনো তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাও শরীরের যত্ন নিবা শুনছো আমার কথা হ্যাঁ শুনছি আর ফ্রিজে বাটি বাটি করে আমি তরকারি ভাগ করে রেখেছি বাটি বাটি ওকে হ্যাঁ তুমি যখন ক্ষুধা লাগবে গরম করে খাবা যদি না পারো বুয়া আসবে ওকে বলবা গরম করে দিবে তো ওকে ওকে আমার জন্য ভাবতে হবে না কে ভাববে কে আর ভাববে যে ভাবার সে তো 3 দিনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে ও ভালো কথা তোমার যে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়েছো যেমন ব্রাশ পেস্ট জানো নিয়েছি আর যেগুলো বাদ আছে সেগুলো তো হোটেলে দেই বুঝো না আচ্ছা আমি আসি হ্যাঁ চলো কোথায় মানে আমিও চাই তোমার যেতে হবে না আমি নিজে নামবো গাড়ি নেবো চলে যাবো ঠিক আছে কষ্ট করতে হবে না ভালোভাবে থেকো হ্যাভ এ সেফ জার্নি খাওয়া দাওয়া করবা কিন্তু না করবো না করবা করবো করবা আচ্ছা করবো বললাম তো বলবো করবো করবো ওকে বাই বাই আমি অলরেডি পৌঁছে গেছি বাস স্টপে হ্যাঁ 2 মিনিট লাগবে আসো তাড়াতাড়ি আসো হ্যালো শুনো আমার স্ত্রী 3 দিনের জন্য যশোরে গেছে অফিসের কাছে আমরা এর মধ্যেই শ্রীমঙ্গল থেকে ফিরে আসব কি বলো আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই আর আমার লাগেজপত্র কিন্তু গোছানোই আছে তাহলে তো খুবই ভালো হয় আর আমরা কিন্তু বাসে যাব না যাব প্রাইভেট কারে ড্রাইভারও আছে ভালো কথা তুমি কি ড্রাইভিং জানো হ্যাঁ কিন্তু লং রুটে এরকম চালানোর অভ্যেস নেই আসলে সাহস নেই তুমি আমি আমরা কেউ ড্রাইভ করব না ড্রাইভারই ড্রাইভ করবে ঠিক আছে আর তুমি তাহলে মানে সব কিছু নিয়ে রেগে হোক আমি কিছুক্ষণের মধ্যে ফোন করছি মনে করে একদম রেগে ওকে Okay.